বাংলাদেশ এর নীতিতে দেখেছেন বন্ধের সম্পত্তি সহ চাইলেই তারা ফিরে পায় না দিতে চায় না কোনো সমাজ এটা আপনি মানেন আর নাই মানেন আমি এটা বুঝতে পারি তারপর আমি নিজের বাড়িতে অনশন করি আমি 36 ঘন্টা সেই রোজার মাসে আমি 36 ঘন্টা অনশন করে আমি আমার এই টাকাগুলো রোজ জোগাড় করি তারপর আমাকে সম্পূর্ণ টাকা দিতে পারেনি আমি 1219 কে আবেদন করি আমি সে সব শান্তি হয়ে যায় সেদিন আমি জেনে ও তারপরে ভেবেছিলাম যে কোনো না কোনো জায়গায় হবে বাংলাদেশের যেই প্রান্তে হোক আমার দরকার একটা চাকরি আমি একা বাঁচতে পারবো সন্তানের সাথে বাঁচতে পারবো সেই প্রত্যাশায় সমাজের অনেক মেয়ে আছে অনেক খারাপ পথে চলাফেরা করে কিন্তু তাদেরকে ভিক্ষার দেওয়ার লোক আছে সহযোগিতা করার কেউ নেই আজকে আমি আমার জায়গায় এসেছি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করছি দেখি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী নারী হয়ে কি করে আমার জন্য কি করতে পারে আমাদের এই বঞ্চিত সমাজের জন্য কি করতে পারে মানুষ যদি আত্মহত্যা করে মরে যায় তখন সবাই আফসোস করে কিন্তু বেঁচে থাকতে তার দাম দেয় না কেউ আমি মরতে চাই না যদি মরতে হয় রাজপথে সবার কাছে বলে মরবো যে আমি মরতে এসেছি আমার এই যে সরকার দেখি আমার বাংলাদেশের সরকার কি করে এই মহামারীকালে বাংলাদেশের সরকার একমাত্র যে চেষ্টা করছে শিক্ষক শিক্ষা সমাজকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে এবং সেই হারে কি করছে সে তার শিক্ষাগত শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য অতবার দিয়ে যাচ্ছে একের পর এক অতবার দিয়ে যাচ্ছে আর আজকে অতবার যেখানে মেধা নেই মেধার ভিত্তিতে তাদেরকে পরীক্ষা না নিয়ে মেধা ছাড়াই তাদের মেধাহীন করে করে উপরে তুলছে কেন দেশে এই মহামারী অবস্থাকে জাস্ট কি করার জন্য যে একটা সামঞ্জস্যপূর্ণ একটা ইয়ে সিচুয়েশন বজায় রাখার জন্য দেশটাকে যা রক্ষার জন্য মেধা চিন্তা না করেই সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে আর আজকে আমি মেধাবী বলে জাতীয় মেধা তালিকায় স্থান দখল করে আমি আমার অধিকার ফিরে পাচ্ছি না আমি আমার অধিকারের জন্য আসছি আজকে আমি রাস্তায় নেমেছি আমি ভিক্ষা চাইতে আসি না সরকারের কাছে আমি এই দেশের কাছে অধিকারের জন্য এসেছি আর আমি সেই অধিকারের যোগ্য যোগ্য বলে যোগ্যতার প্রমাণ দিয়েছি আর আজকে আমার সেই 1219টা আবেদনের পরেও আমি যোগ্যতার মর্যাদা পাইনি কারণ আমার কোথাও হয়নি হয়েছে তাদের ইন্ডেক্সধারীদের ইন্ডেক্সধারী তারা কি দিয়েছে আমি আমার বাবার সম্পত্তি দিয়েছি তারা কি দিয়েছে সেটার জন্য নয় তারা করছে আমাদের সাথে প্রহসন কেন বছরের পর বছর তারা ইনকাম করে যাবে এভাবে গণবিজ্ঞপ্তি দিয়ে যাবে আর আমরা বোকারা আমরা শুধু টাকা দিয়ে যাব আমরা অতটা বোকা নয় আমরা শিক্ষিত মেধাবী এটা নিয়ে জাতীয় মেধা তালিকায় আমাদের নাম নিয়োজিত আছে তাই আমরা এর প্রতিবাদ করতে আসছি 1219টি আবেদনের পর যখন রেজাল্ট আসলো আমি সেদিন নির্ঘুম রাতে তাই অজ্ঞান হয়ে পড়ি তারপর আমি আবার বেঁচে থাকার চিন্তা করি আমাকে দেখতে হবে মরার আগে আমাকে ভাবতে হবে এদেশে মরবো কার ভুলে আমি মরবো আমি আমার ভুলে মরছি না সরকারের ভুলে মরছি না কোনো প্রাতিষ্ঠানিক কার সাহায্যে আমার মৃত্যু হবে আমি সেটা যাচাই করার জন্য আবার মরিয়া হয়ে উঠি তখন আমার নিজের একটা মোবাইলও ছিল না যে আমি আমার এই সমস্ত দাবি দাবা বা আমার এই সমস্ত সমস্যা খুঁজে বের করব তখন আমি অন্যের তাড়াতাড়ি ঘুরি অন্যের মোবাইলে দেখি আমি খুঁজ করে দেখি আমি 1200 আবেদন 1219 আবেদন সার্চ করে দেখি আমার আবেদন কিন্তু দুটি প্রায় 5টি প্রতিষ্ঠান আবেদন করে নাই বলতেছে যে রেজাল্টের পর দেখা আছে 15,000-এর বেশি সিট ফাঁকা আছে আসলে 15,000-এর সিট এই দেশে 6 লক্ষেরও বেশি নিবন্ধনদারী থাকার সত্ত্বে 15,000-এর সিট কিভাবে ফাঁকা থাকে আমি এই দৃষ্টিকোণ থেকে আমি এতগুলো আবেদন করেছিলাম কারণ গত 2 নিয়োগে দেখেছিলাম যে হাজার হাজার সিট ফাঁকা থাকে অথচ একজনের চাকরি হয় না তো আমিও তখন কম কম আবেদন করেছিলাম এইবার চেষ্টা করলাম সবগুলোতে আবেদন করব দেখব কার ভুল আমার ভুল না সরকারের ভুল তাই আমি সবগুলো আবেদন সার্চ করে দেখি যে 5টা প্রতিষ্ঠানে ফাঁকা আছে আমি সেই প্রতিষ্ঠানগুলোতে যোগাযোগ করি আমি আমার জায়গা থেকে এক বিন্দু খামতি রাখিনি সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখছি যে মাত্র 2টি প্রতিষ্ঠানে ভুল চাহিদা ছাড়া দুটি প্রতিষ্ঠানে সঠিক চাহিদা আর বাকি গুরুত্ব ছিল ভুল চাহিদা এই ভুল চাহিদা ছাড়া 2টি প্রতিষ্ঠানে আমি যোগাযোগ করি তাদের সাথে আমি কথা বলি তাদের আন্তরিকতায় আমি তাদের কাছ থেকে সব ধরনের ডকুমেন্ট পাই যে তারা রিকুইজিশন কি দিয়েছিল কোন কোন শিক্ষক পেয়েছে আমি সেগুলো কপি নিয়ে আমি এনটিএসসি এর তার প্রান্তে পৌঁছাই আমি লকডাউনের মাঝে ঢাকা শহরে যেতে কি পরিমাণ পরিশ্রম হয় সবাই জানেন সেই লকডাউনের মাঝে ঢাকায় যায় এবং এনটিএসসিতে 1 সপ্তাহ অন্যের বাসায় থেকে এনটিএসসিতে 3 দিন যায় আমি আমার সমস্যাগুলো তুলে ধরি এবং বলে আসি যে আমি আর চাইলেই বারবার আসতে পারবো
পারবো না, আমাকে নিয়ে আসার কেউ নাই, আমি বারবার ঢাকা শহরে আসা আমার জন্য সমস্যা। তারপর আজ পর্যন্ত এনটিএসসি আমাকে কিচ্ছু বলে নাই সেই জায়গায়। আজকে সেই ১৫,০০০ সিটের বিপরীতে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে সবার প্রতি ভালো থাকার চেষ্টা করছে এনটিএসসি। আসলে সেই ১৫,০০০ সিটে কারা আছে এটা কি কেউ দেখছে? দেখছে না। সরকারও বুঝতেছে না কোথায় কার সাথে কিভাবে অন্যায় করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ১৯৭১ সালে যুদ্ধ বিধ্বস্ত দেশে ১৯৭২ সালে যখন সেই মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র বাংলাদেশের জনসংখ্যার হিসেব করে ৭ কোটি কম্বল নিয়ে এসেছিল শীত নিবারণের জন্য, অবশেষে দেখা গেছে যে তার নিজের জন্য একটি কম্বল ছিল না। সেই দিন এক বক্তব্যে মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে দেশ স্বাধীনের পরে সেই পাকিস্তানি শয়তানের দল চলে গেছিল, কিন্তু রেখে গেছিল তাদের সেই চাপার দলেরা। চাপার দলেদের জন্য আজকে সেই বঙ্গবন্ধু সেই সময়ে ছিল দুর্নাম ছড়িয়েছিল যে বঙ্গবন্ধু এই সব মেরে খেয়েছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আপনার জন্য এরা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আজকে এনটিএসসি এর নামে যাদের দায়িত্ব দিয়েছিলেন তারা আমাদের সাথে কি করছে? সেই ৬০,০০০ যাও সনদদারিদের ব্লক করে দিয়ে আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দিতে সাহায্য করুন, ইন্ডাস্ট্রিদের বদলি ব্যবস্থা করুন, গণবিজ্ঞপ্তির মাধ্যমে নয়, গণবিজ্ঞপ্তির মাধ্যমে নয়, আপনি বদলির আলাদা ব্যবস্থা করুন। এবং এই দেশের ভালো কিছু করার জন্য তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, এবং তারা যেন এই ধরনের কার্যক্রম আর চালু না করতে পারে সেই ব্যবস্থা করুন। এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। এই প্যানেল ভিত্তিক নিয়োগের মাধ্যমে, প্যানেল ভিত্তিক নিয়োগ দিলে দেখা যায় যে সবারই চাকরি হয়, আর এই শিক্ষক সমাজ সারা বাংলাদেশ একটি সুশীল সমাজ গঠনে আমাদেরকে সহযোগিতা করবে, আমরা সুশীল সমাজ গঠনে কার্যক্রম চালাতে পারবো। আমিও চাই উন্নত দেশের উন্নত অংশীদার হতে, কারণ এই দেশ আমার একা একজন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতে পারে না। আমারও এখানে অধিকার আছে, আমারও ক্ষমতা আছে, আমারও যোগ্যতা আছে, আমার যোগ্যতা আমি কাজে লাগাতে চাই।